ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মালদার ইংরেজবাজার পুরসভায় চেয়ারম্যানের সঙ্গে বিক্ষুব্ধ কাউন্সিলরদের দ্বন্দ্ব সামাল দিতে কার্যত নাকানি চোবানি খেতে হচ্ছে তৃণমূলকে। এবার দক্ষিণবঙ্গ তৃণমূলের অন্দরে অসন্তোষ। হুগলির কোন্নগরে তৃণমূলের চেয়ারম্যানকে নিয়ে দলের মধ্যেই বেজায় ক্ষোভ। কোন্নগর পুরসভার দলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন চার তৃণমূল কাউন্সিলর। মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর কাছে এ নিয়ে নালিশও করেছেন তৃণমূল কাউন্সিলররা। আইনত ফিনান্স এবং অ্যাকাউন্টিং রুল অনুযায়ী চেয়ারম্যান 50,000 এর বেশি কাজ নিজে করতে পারে না। 9.5 বছরে একটো বোর্ডের থেকে অ্যাপ্রুভাল না নিয়ে চেয়ারম্যান সরাসরি টেন্ডার করছে। আমরা পৌরমন্ত্রীকেও জানিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি লিখিতভাবে এবং উইথ সাপোর্টিং ডকুমেন্ট। বিক্ষুব্ধদের কার্যত আমল না দিয়ে চেয়ারম্যানের পাল্টা অভিযোগ। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে দলেরই একাংশ। অডিট তারা কি ডাকবে? অডিট আমি ডেকেছি এবং প্রত্যেক বছর আমি অডিট করাই। যদি আমার বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। কিন্তু যারা শুধু শুধু দলকে ম্যানাইন করার জন্য, আমাকে ম্যানাইন করার জন্য, কুন্নগরবাসীকে ম্যানাইন করার জন্য যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে যাতে দল ব্যবস্থা নেয় সেটাও দলের দেখা উচিত। বিড়ম্বনায় পড়ে জেলা তৃণমূল নেতৃত্বের গলায় কড়া সুর। অন্যান্য জেলার বিধায়করাও আমাকে বলেছেন যে তারা সহমত পোষণ করেছেন যে এই যাদের বিরুদ্ধে নির্বাচিত যে সমস্ত প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে দলের একটা ব্যবস্থা নেওয়া উচিত। হয়তো তারা অন্য দলে চলে যাবে, ব্যবস্থা নিলে তাতে আমার মনে হয় তৃণমূলের লাভ হবে। পূর্ণগরেও এই ধরনের একই ঘটনা। সেখানকার তৃণমূল নেতা তারা তাদেরই বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিরোধীদের আর দরকার নেই এ ব্যাপারে কথা বলার, বিরোধীদের আর প্রয়োজনও নেই। তৃণমূলকে নিজেকেই বুঝিয়ে দিচ্ছে যে তারা কি ধরনের আকন্ত দুর্নীতিতে ডুবে আছে। 2015 সালে পুরো ভোটে কোন্নগর পুরসভার 20টি আসনের মধ্যে 11টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে কংগ্রেস এবং 4টি ওয়ার্ডে জেতে সিপিএম। আগামী বছর কোন্নগর পুরসভার মেয়াদ শেষ হচ্ছে, তার আগে দলের এই দ্বন্দ্ব সামনে চলে আসায় তৃণমূল নেতৃত্বের অস্বস্তি আরো বাড়ল বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি।